সুইজারল্যান্ড আনুষ্ঠানিকভাবে সুইস কনফেডারেশন নামে পরিচিত মধ্য ইউরোপে অবস্থিত একটি ল্যান্ডলকড দেশ। প্যালিওলিথিক যুগের প্রথম দিকে এই অঞ্চলে মানুষের বসবাসের প্রমাণসহ এর ইতিহাস প্রাচীন যুগের। যাই হোক, সংক্ষিপ্ততার জন্য আমরা আধুনিক সুইজারল্যান্ডের দিকে অগ্রসর হওয়া গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উন্নয়নের উপর ফোকাস করব। প্রাথমিক বসতি এবং রোমান প্রভাব। প্রাগৈতিহাসিক সময়ে বিভিন্ন সেল্টিক উপজাতিরা সুইস মালভূমিতে বসবাস করত। পরবর্তীতে রোমান যুগে অঞ্চলটি রোমান প্রভাবের অধীনে আসে এবং রোমান প্রদেশের রাইতিয়ায় পরিণত হয়। রোমান রাস্তা এবং বসতি পরবর্তী উন্নয়নের ভিত্তি স্থাপন করে। মধ্যযুগ এবং সুইস কনফেডারেশন। মধ্যযুগের সময় যে অঞ্চলটি এখন সুইজারল্যান্ড, সেখানে অসংখ্য সামন্ত অঞ্চল ছিল, প্রত্যেকটি বিভিন্ন সম্ভ্রান্ত পরিবার দ্বারা শাসিত ছিল। 1300 শতাব্দীতে বেশ কয়েকটি ক্যান্টন রাজ্য একটি আলাদা প্রতিরক্ষামূলক জোট গঠন করে, যা সুইস কনফেডারেশন নামে পরিচিত। এই সময়ের মধ্যে সবচেয়ে বিখ্যাত ঘটনাটি ছিল 1291 সালে রুটলি মেডোতে কিংবদন্তি শপথ গ্রহণ, যা কনফেডারেশনের প্রতীকী সূচনা হিসাবে বিবেচিত হয়েছিল। বৃদ্ধি এবং দ্বন্দ্ব। কয়েক শতাব্দী ধরে সুইস কনফেডারেশন সামরিক এবং কূটনৈতিক উপায়ে প্রসারিত হয়েছে। 1305 সালে মর্গ্যাটেনের যুদ্ধ এবং 1386 সালে সেন্টাচের যুদ্ধ ছিল বহিরাগত শত্রুদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ বিজয়, সুইস ঐক্য ও স্বাধীনতাকে দৃঢ় করে। যাই হোক, অভ্যন্তরীণ দ্বন্দ্ব, যেমন ওল্ড জুরিক যুদ্ধ এবং অ্যাপেঞ্জেল যুদ্ধ, দেশটির রাজনৈতিক ল্যান্ডস্কেপকে আকার দিয়েছে। সংস্কার ও ধর্মীয় বিভাগ। 16 শতকে প্রোটেস্ট্যান্ট সংস্কার, যার নেতৃত্বে উলরিচ জুইংলি এবং পরে জেনেভাতে জন ক্যালভিনের মতো ব্যক্তিত্ব, সুইজারল্যান্ডকে গভীরভাবে প্রভাবিত করেছিল। দেশটি ধর্মীয় লাইনে বিভক্ত হয়ে যায়, যার ফলে ক্যাপেলের যুদ্ধের মতো বেশ কয়েকটি ক্যান্টনাল বিভাজন এবং ধর্মীয় যুদ্ধ হয়। সুইস নিরপেক্ষতা এবং ওয়েস্টফালিয়া শান্তি। 17 শতকে সুইজারল্যান্ডের সশস্ত্র নিরপেক্ষতার নীতি রূপ নিতে শুরু করে। 30 বছরের যুদ্ধ 1618-1648 সালে ওয়েস্টফালিয়া শান্তির দিকে পরিচালিত করে, আনুষ্ঠানিকভাবে পবিত্র রোমান সাম্রাজ্য থেকে সুইজারল্যান্ডের স্বাধীনতাকে স্বীকৃতি দেয় এবং ইউরোপীয় সংঘাতে এর নিরপেক্ষতা নিশ্চিত করে। সুইস কনফেডারেশনের বৃদ্ধি। 18 এবং 19 শতক জুড়ে সুইস কনফেডারেশন ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে, আরও ক্যান্টন এবং অঞ্চল যোগ করে। নেপোলিয়ন যুগ উল্লেখযোগ্য পরিবর্তন আনে এবং নেপোলিয়ন বোনাপার্টের বাহিনী সংক্ষিপ্তভাবে সুইজারল্যান্ড দখল করে। যাই হোক, 1815 সালে ভিয়েনার কংগ্রেস সুইস স্বাধীনতা এবং নিরপেক্ষতা পুনর্নিশ্চিত করে। 1848 সালের ফেডারেল সংবিধান। 1848 সালে সুইজারল্যান্ড একটি নতুন ফেডারেল সংবিধান গ্রহণ করে, যা একটি কেন্দ্রীয় সরকার এবং শক্তিশালী ক্যান্টনাল স্বায়ত্তশাসন সহ একটি ফেডারেল রাজ্যে শিথিল কনফেডারেশনকে রূপান্তর করে। এই সংবিধান আধুনিক সুইস রাজনৈতিক ব্যবস্থার ভিত্তি স্থাপন করেছিল। অর্থনৈতিক উন্নয়ন এবং ব্যাংকিং। 19 শতকের শেষের দিকে এবং 20 শতকের প্রথম দিকে সুইজারল্যান্ড অর্থনৈতিক প্রবৃদ্ধি অনুভব করে, বিশেষ করে ব্যাংকিং এবং আর্থিক খাতে। উভয় বিশ্বযুদ্ধের সময় দেশটি তার নিরপেক্ষতার নীতি বজায় রেখেছিল, আন্তর্জাতিক অর্থ ও কূটনীতির জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল হিসেবে এর খ্যাতিতে অবদান রাখে। আধুনিক সুইজারল্যান্ড। 20 শতকে সুইজারল্যান্ড বিশ্বব্যাপী শান্তি, মানবাধিকার এবং মানবিক প্রচেষ্টার প্রচারের দিকে মনোনিবেশ করেছিল। এটি ন্যাটো বা ইউরোপীয় ইউনিয়নের সদস্য না হয়ে জাতিসংঘের মতো বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় যোগ দেয়। আজ সুইজারল্যান্ড তার রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক সমৃদ্ধি এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য বিখ্যাত। এটি বিকেন্দ্রীভূত শাসনের জন্য একটি মডেল হিসাবে রয়ে গেছে এবং নিরপেক্ষতার প্রতি অঙ্গীকার বজায় রাখে, এটিকে আন্তর্জাতিক কূটনীতি এবং মানবিক প্রচেষ্টায় একটি মূল খেলোয়াড় করে তোলে। পর্বতমালা এবং আদিম হ্রদের মধ্যে অবস্থিত এর শ্বাসরুদ্ধকর সৌন্দর্য যারা এটি দেখেছিল তাদের বিস্মিত করেছে। আশ্চর্যের এই দেশে সুইস আল্পস অভিভাবক দৈত্যের মতো উঁচু, তাদের তুষার ঢাকা শিখরগুলি সর্বকে বিদ্ধ করছে। তাদের নির্মল উপস্থিতি ভ্রমণকারীদের রোমাঞ্চকর দুঃসাহসিক কাজ শুরু করতে, গুলা ঢালে স্কিইং বা বন্য ফুলে সজ্জিত লীলা উপত্যকাগুলির মধ্য দিয়ে হাইক করার জন্য আমন্ত্রণ জানায়। স্ফটিক স্বচ্ছ হ্রদগুলি আশেপাশের ল্যান্ডস্কেপগুলিকে প্রতিবিম্বিত করে,
যা তাদের তীরে বিন্দুযুক্ত নীল আকাশ এবং মনোমুগ্ধকর গ্রামগুলিকে প্রতিফলিত করে। সুইজারল্যান্ডের ল্যান্ডস্কেপ জুড়ে ঋতুগুলি নাচের সাথে সাথে প্রকৃতি নিজেকে রঙের ক্যালিডোস্কোপ দিয়ে সাজিয়েছে। বসন্ত তৃণভূমিকে প্রাণবন্ত পুষ্পের গালিচা দেখেছিল যখন শরৎকালে গাছগুলি সোনার এবং লাল রঙের রঙে আঁকা হয়েছিল। বাতাস তাজা পাইনের ঘ্রাণে এবং কাউবেলের শব্দে ভরা ছিল যখন চারণকারী গবাদি পশুরা অবাধে বিচরণ করত, মানুষ এবং প্রকৃতির মধ্যে সাদৃশ্যের প্রতীক। মনোমুগ্ধকর সুইস শহরগুলি একটি নিরবধি আকর্ষণকে আলিঙ্গন করেছে, যেখানে ঐতিহ্যবাহী চ্যালেটগুলি আধুনিক পরিশীলিততার সাথে সুরেলাভাবে বাস করে। বিচিত্র রাস্তাগুলি প্রাণবন্ত বাজারের দিকে পরিচালিত করে, যেখানে সুস্বাদু সুইস চকোলেট, সূক্ষ্ম চিজ এবং জটিল সুইস ঘড়িগুলি তাদের নির্ভুলতার জন্য পরিচিত। তার প্রাকৃতিক জাঁকজমক এবং মনোরম শহরগুলির বাইরে সুইজারল্যান্ডের হৃদয় ছিল এর উষ্ণ এবং স্বাগত জনগণ। তাদের ঐতিহ্য ও রীতিনীতির প্রতি তাদের গর্ব, তাদের উষ্ণ হাসি এবং উদার আতিথেয়তায় স্পষ্ট ছিল। তারা তাদের দেশের সমৃদ্ধ ইতিহাসের গল্পগুলি ভাগ করে নেয় এবং দর্শকদের তাদের উৎসব ঐতিহ্যে যোগ দিতে আমন্ত্রণ জানায়। সুইজারল্যান্ড স্বপ্ন এবং বিস্ময়ের দেশ, যারা এর সৌন্দর্য অনুভব করার জন্য যথেষ্ট ভাগ্যবানদের আত্মার উপর একটি অদম্য চিহ্ন রেখে গেছে। এটি এমন একটি জায়গা যেখানে প্রকৃতি এবং মানবতা একে অপরকে আলিঙ্গন করেছিল, একটি সুরেলা সিম্ফনি তৈরি করেছিল যা সময়ের সাথে প্রতিধ্বনিত হয়েছিল এবং এর মহিমা দ্বারা ছুঁয়ে যাওয়া সকলের হৃদয় দখল করেছিল।